2001 সালে শেখ হাসিনা বলেছিল যে আমরা নাকি ভারত বাংলাদেশের এই যে গ্যাস সেটা আমেরিকাকে দিয়ে তারপরে ক্ষমতায় এসেছি। বাংলাদেশের একটা রিপোর্ট দেখান আমার কাছে, 2001 থেকে আমরা 6 পর্যন্ত কয় ফুট কত ঘনফুট গ্যাস কার কাছে কোন পাইপলাইনের মাধ্যমে বিতরণ করা হয়েছে, বিলি করা হয়েছে, একটা প্রমাণ দেখান আমাকে। তাই এই যে গসিপ করছে আজকে আবার আমাদেরকে আর একটা দ্বীপ নিয়ে গসিপ করছে শেখ হাসিনা, যে আমি যদি চাইতাম তাহলে আমি এভাবে সব করে ক্ষমতায় আসতে পারতাম। আপনি চাইতে চাইতে অনেক কিছু করেছেন, আপনার চাওয়ার শেষ নাই, কিন্তু আপনাকে বুঝে ফেলেছে মানুষ যে আপনি একজন প্রতারণা করছেন, আপনি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। যে ওবায়দুল কাদেরের এই বক্তব্যটা দিয়েই শুরু করি, তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা হচ্ছে তার ভাষায় জনগণ খায় তাই বলেছে, মানে এই ধরনের বক্তব্য তিনি যখনই দিবেন সেটাকে আপনি ধরে নিবেন যে তাদের আওয়ামী লীগের যারা রয়েছে এবং বাংলাদেশের কিছু জনগণকে তিনি বুঝাতে চান জনগণরা খায় তাই এই ওবায়দুল কাদের এই বক্তব্য দেয়। কারণ কি জানেন, গত কয়েকদিন আগেই তিনি কিন্তু তলে তলের বিষয়, খেলা হবের বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে জনগণ খায় তাই বলেছি। আজকে তিনি যেটা আমাদের উদ্দেশ্যে বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে যে নির্বাচনে আসুন না হয় আমও যাবে ছালাও যাবে, এটাও তার দৃষ্টিভঙ্গিতে জনগণ খায় বিদায় তিনি বলেছেন। কিন্তু ভালোই করে জানেন ওবায়দুল কাদের সাহেব যে বাংলাদেশে কোনো অবস্থায় এই ফেসিবাদী শেখ হাসিনার তন্ত্রের হাতে তাদের কোনো জাদু দিয়ে মন্ত্র দিয়ে কোনো অবস্থায় আগামী নির্বাচন তারা যেভাবে করতে চায় সেভাবে করার কোনো পসিবিলিটি নেই। বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, ভিন্ন মতের মানুষ হওয়া সত্ত্বেও অনেক অসঙ্গতির বিষয়গুলো শেয়ার করেছেন, স্বীকার করেছেন, সে জায়গা থেকে স্পষ্ট হয় যে বাংলাদেশের আজকের নির্বাচন ব্যবস্থাটা কি আছে বলেন। যদি এদেশের জনগণ নির্বাচন চায়, যেই জনগণকে তারা ভয় পায়, তাহলে সেই আওয়ামী লীগ তো জনগণের জন্য নির্বাচন দিবে না। যেমন আজকের মানুষের মধ্যে ধারণা হয়ে গিয়েছে যে নির্বাচনে গেলেই বা কি না গেলেই বা কি, এখানে ভোটই হয় না। এখন জনগণ ভোট দিতে পারে না, তো জনগণের প্রাপ্ত অধিকার বিএনপি কে দিবে না, জামাতকে দিবে না, জাতীয় পার্টিকে দিবে, সেই দেয়ার তো অধিকারই তিনি পাচ্ছে না। তো সেই জায়গা থেকেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগ যুগ ধরে আন্দোলন করে আসছে। আপনারা জানেন যে বিশেষ করে আমাদের মারুফ ভাই বলেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে খালেদা জিয়ার চরিত্রে এটা নাই যে আপোষ করে ওই পিছনের দরজা দিয়ে কোনো সময় রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এবং আপোষ করার ফল যে সুবর্ণ মানে সুন্দর হয় না সেটার প্রমাণ হচ্ছে কিন্তু এই শেখ হাসিনাই। আপনি দেখেন যখন আজকের সেই এরশাদ সাহেবের অধীনে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি তখন যায়নি, খালেদা জিয়া যায়নি। জনগণ তাকে কি উপহার দিয়েছে? জনগণ তাকে আপসের নেত্রী উপহার দিয়েছে, জনগণ তাকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার সাথে নির্বাচনে জয়ী যুক্ত করেছে খালেদা জিয়া। আজকের এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আমরা যখনই যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সফলতা অর্জন করতে পেরেছে। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে আপনি দেখেন ঘোষণা দিতে তারা পারলো না, গরিমসি করলো, নিজেরা নিজেদের মতো আত্মরক্ষার জন্য পালিয়ে বেড়ালো, তখন কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভূত হলেন এবং তিনিই নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে তারপরে দেশকে স্বাধীন করে দিয়েছে। দিস ইজ আওয়ার মানে কি বলে মানে পাবলিকের প্রতি আমাদের কমিটমেন্ট এবং আমরা জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সেটা করেছি। আজকের একই উপায়ে যখন বাংলাদেশের 75 পরবর্তী সময়েও সমস্যা হয়েছে, সেই সময়ও এদেশে বাকশাল টাকশাল সবকিছু মিলে জনগণ একদম বিপর্যস্ত, কে রক্ষা করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সবচেয়ে মজার বিষয় কি, আমাদের যারা বন্ধু সংগঠন রয়েছেন, যারা আমাদের বিরোধী মতের মানুষ যাদেরকে আমরা মনে করি, তারা এতটুকু কৃতজ্ঞতা বোধ যদি আজকে থাকতো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আজকের এই আওয়ামী লীগ রাজনীতি করছে আওয়ামী লীগ দল নিয়ে, ততটুকু কৃতজ্ঞতা বোধ থাকলেও আজকে রাজনীতিতে এতটা খারাপ পরিস্থিতি বিরাজ করতো না। যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগকে স্বীকার করে মেনে নিতে পারতেন আওয়ামী লীগের মতো এই দলটি, তাহলে অন্তত পক্ষে এদেশের এই সমস্যাটা থাকতো না। যেটা আমাদের ভাইরা প্রায়ই বলার চেষ্টা করে যে ওনাদের প্রতি আমাদের সহানুভূতি দেখানোটাই যেন ফরজ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওনাদের যে আমাদের প্রতি সহানুভূতি জানানো ফরজ সেটা ওনারা আদৌ মনে রাখে না এবং ভুলে যায়। আজকে মারুফ ভাইও এ কথাটা বলেছেন যে আপনি দেখেন এখনো, পূর্বের কথা বাদ দেন, এখন তো বিশ্বায়নের এই যুগে, এখন তো আধুনিকতার যুগে, যেখানে শেখ হাসিনাই বলেন বিভিন্ন সমাবেশে ঘরে ঘরে ইন্টারনেট দিয়েছে কে, ফোন দিয়েছে কে, শেখ হাসিনা, সেই আধুনিক সভ্যতার যুগে যখন একজন 80 বয়স্ক বছর মহিলাকে, একজন সাবেক প্রধানমন্ত্রীকে, একজন আরেকজন কারেন্ট প্রধানমন্ত্রী যে ভাষায় বক্তব্য দেয়, সেখান থেকে আপনি রাজনৈতিক শিষ্টাচার কি কামনা করতে পারেন, কি আপনার কাছে আসতে পারে? আপনারা বলছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব কি দিচ্ছে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যে নেতৃত্ব এবং নির্দেশনা দিচ্ছে, এবং এটাই যে বিজ্ঞানসম্মত, এটাই যে বাংলাদেশের জনগণ চায়, তা তো প্রমাণ হয়ে গিয়েছে যে সমগ্র আওয়ামী লীগ তন্ত্র মন্ত্র যন্ত্র ব্যবহার করেও তারেক রহমানের মানে বক্তব্য পর্যন্ত নিষিদ্ধ করার পরেও তারেক রহমানের হুকুম থেকে বাংলাদেশের জনগণকে কিন্তু সেখানে আপনার রাজনৈতিক সফলতা কি সেটা বারবার বলতে চাচ্ছি, সবই সফলতা এবং আপনারা যদি রাজনৈতিক সফলতা এবারও নির্বাচনে অংশগ্রহণ করে না পান তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না, আপনাদের সময় ফুরিয়ে গেছে, আপনাদের সময় ফুরিয়ে গেছে, এই কথাটি উচ্চারণ করেছেন জনগণ। আমাদের অস্তিত্ব না গিয়ে আপনারা কি অর্জন করতে চান সেটা একটু স্পষ্ট করুন। সাগর ভাই, আমাদের অস্তিত্ব কি আছে কি নাই সেটা জনগণই প্রমাণ করবে, যে কোটি কোটি টাকা অবৈধ শাসন সবকিছু দিয়েও তারপরেও আমাদের সাথে তারা ফাইট করে পারে না, এটাই তো আমাদের জনগণের সাথে অস্তিত্ব। আপনি অস্তিত্ব বলতে কি মনে করেন, যে অবৈধ পথে ভোট করে চুরি করে তারপরে আপনি ক্ষমতায় আসলেন আর জ্বালান দিলেন যে আপনি অস্তিত্ববান, আর একজন ব্যক্তি কোন সৎ পথে থেকে ভালো পথে থেকে মানুষের কাছে সম্মানিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত লড়ে গিয়েছে, সে ব্যক্তি কি আপনার কাছে অস্তিত্ব মনে হয় না? বাংলাদেশে শেখ হাসিনার এই অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুলি, হত্যা, সন্ত্রাস, গুম, রাতের বেলা মানুষদেরকে কেড়ে নেয়া, এত কিছুর মধ্যেও 14 বছর পর্যন্ত বিএনপিকে ভাঙতে পেরেছেন? পেরেছেন কি বলেন? যাদেরকে নিয়ে আপনারা খেলছেন তারা আগেও আপনাদের ছিল, এখনো আপনাদের আছে। আপনি দেখেন এখানে জাতীয় পার্টি, জাতীয় পার্টি নিয়ে তো আমি কখনো কথাই বলি না, জাতীয় পার্টি তারা হয়েছে, জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনানোর জন্য, শুধু ফর টাইম বিং পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে মেট করেছে যে জাতীয়তাবাদী আদর্শের আরেকটি দল তৈরি করে দাও, না হয় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সময় লাগবে, সেই সময়টা জাতীয় পার্টি ব্যবহার হয়েছে। আপনি দেখেন যে এখন পর্যন্ত যারা দেশের জন্য ভাবে না, এই যে হাসানুল হক ইনু বা রাশেদ খান মেনন, এরা তো আওয়ামী লীগেরই, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ যাদেরকে নিয়ে ভোট করতে চায় তারা হচ্ছে কারা সেইটা আপনার দেখতে হবে। আপনি দেখেন এখানে কথা বলছেন, আমরা প্রায় কথা বলছি না, কিন্তু আরিফুর রহমান রিপন বলেছেন একটা স্পষ্ট কথা যে বর্তমান সরকার আসলে বিদেশিদের কাউকেই পরোয়া করে না এবং তাদের যে চাহিদা বিদেশিদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কিছু কিছু চাহিদা রয়েছে সেগুলিকে মিট করবে না, শুধুমাত্র জনগণকে পাশে রেখেই তারা সামনে নির্বাচনে শাসন করতে চায়, বিদেশিদের চাহিদা মিটাবে না বা মিটাচ্ছে না বলেই বিদেশিদের এমন একটা চাপ আছে, সেটা দেশের স্বার্থে জনগণের স্বার্থে চাচ্ছে না। শতবার বলেছি সাগর ভাই, শতবার আমি বলেছি, এই আজকে তো না, বিদেশিদের চাপ নিয়েই তো, বিদেশিদেরকে সাথে নিয়েই কিন্তু ক্ষমতায় এসে গেছে না, 2008 এসেছে, এর আগেও যতবার এসেছে, এখনো আসার জন্য এই 18-14 সবই তো এসেছে। সুজাতা সিং যখন বাংলাদেশে এসেছিল সকল পত্র পত্রিকা খুঁজে দেখেন, এরশাদ সাহেবকে যাদের জাতীয় পার্টির প্রার্থী উড্ড করার পরেও কিভাবে এমপি হয় বলেন, জাতীয় পার্টির একজন লোক আছে, আমাদের একজন উপদেষ্টা এখানে টকশোতে আছেন, নিজে বলে গিয়েছেন যে আমাদের যে জাতীয় পার্টির আমরা প্রার্থী উড্ড করেছি, তারপরেও গেজেট প্রকাশ করে দিয়েছে যে তুমি এমপি হয়ে গিয়েছো। এই যে তাদের যে অবস্থানটা, আপনি দেখেন যে ভারতের সহযোগিতা নিয়ে এসেছে 18 সালে রাতের অন্ধকারে এসেছে, আর আমাদেরকে যারা দোষ দিচ্ছে কি বলছে, 2001 সালে শেখ হাসিনা বলেছিল যে আমরা নাকি ভারত বাংলাদেশের এই যে গ্যাস সেটা আমেরিকাকে দিয়ে তারপরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশের একটা রিপোর্ট দেখান আমার কাছে, 2001 থেকে আমরা 6 পর্যন্ত কয় ফুট কত ঘনফুট গ্যাস কার কাছে কোন পাইপলাইনের মাধ্যমে বিতরণ করা হয়েছে, বিলি করা হয়েছে, একটা প্রমাণ দেখান আমাকে। তাই এই যে গসিপ করছে, আজকে আবার আমাদেরকে আর একটা দ্বীপ নিয়ে গসিপ করছে শেখ হাসিনা, যে আমি যদি চাইতাম তাহলে আমি এভাবে সব করে ক্ষমতায় আসতে পারতাম। আপনি চাইতে চাইতে অনেক কিছু করেছেন, আপনার চাওয়ার শেষ নাই, কিন্তু আপনাকে বুঝে ফেলেছে মানুষ যে আপনি একজন প্রতারণা করছেন, আপনি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। যদিও এখন পর্যন্ত আমি স্বীকার করি শেখ হাসিনা এই আমেরিকার হাত ধরেই ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা কেন এখন আমেরিকাকে সহযোগিতা করছি বা তাদের এই ধরনের বিভিন্ন নিষেধাজ্ঞাকে স্বাগত জানাই, এর অন্যতম কারণ হচ্ছে যে বর্তমানে আমাদের এই দেশের যে বাকশালীয় তন্ত্র আছে তাদের হাত থেকে রক্ষা পেতে হলে যারাই সহযোগিতা করবে তাদেরকে আমরা পাশে চাই। সে স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে আমরা পাশে চেয়েছি, আজকে যেভাবে শেখ হাসিনা চীনকে পাশে নিচ্ছে, যেই চীন 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত দেশের তাদেরকে স্বীকৃতি পর্যন্ত দেয় নাই, সেই চীন নিয়ে তিনি চলছে না। এখন রাজনৈতিক যে পরিমণ্ডলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের জনগণ জনগণের অধিকারটা চায়, আমরা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আজকের এই কাজ করে যাচ্ছি এবং আমাদের সেটা করতাম। আপনি দেখেন আজকের যে বাংলাদেশের ভয়াবহ একটি রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তার অন্যতম আর একটা উদাহরণ দেখেন, যে আমেরিকান নাগরিকদেরকে সতর্কতা জারি করেছেন ইতিমধ্যেই আমেরিকান প্রশাসন, তার মানে কি বাংলাদেশে যে আরেকটি সংঘাতের
রাজনীতি, আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের লগি বৈঠার ইতিহাস আছে। আপনি দেখেন আজকের রিপোর্ট, আপনাকে এটা অপসাঙ্গিক হলেও এই মুহূর্তে আপনাকে দেখাই যে বাংলাদেশে গত কয়েকদিন আগে ওনাদের পন্থী একজন বুদ্ধিজীবী রানা দাশগুপ্ত বলেছিলেন যে পূজায় আক্রমণ হতে পারে, আওয়ামী লীগই করতে পারে, সরকারই করতে পারে, আর কেউ করবে না। এটা কিন্তু ওনাদের বুদ্ধিজীবী বলেছেন। ওই রানা দাশগুপ্তর সাথে আমি বহুবার টকশো করেছি, উনি আমাদের কেউ না, উনি ওনাদেরই লোক, কিন্তু উনিও সন্দেহ পোষণ করেছেন। আজকে সেটা বাস্তবায়ন হয়েছে। এই দেখেন হিন্দু বৃদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ ছাত্রলীগের হামলা কি প্রমাণ করে আজকের আপনাদেরকে? নয় আপনারা এই যে আজকের দিনের আপনি নয়া দিগন্ত 13-11-2023 17:38 পাবলিশ হয়েছে, আপনি অনলাইনে গিয়ে চেক করে দেখতে পারেন যে আজকের সেখানে একজন সরাসরি এমপি আজকের কুমিল্লায় আপনি দেখেন এই যে আপনারা এই যে মিছিলের করেছে কোথায় দেখেন, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিজ্ঞপ্তি মিছিলে হামলার অভিযোগ উঠেছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে। হামলার সময় ইট পেটকেল ছোড়ার ঘটনা ঘটে, কেন ঘটেছে? শুক্রবার 11টার সময় কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ থেকে রানীর বাজার সড়কে এই হামলার ঘটনা ঘটে। এতে 5 জন আহত হয়। আহতরা হলেন স্কুল শিক্ষক অদিত্য দাস, সুনীল দাস, তন্ময় দাস সহ অন্যরা। তারা সবাই ঠাকুরগাঁওপালার এলাকার বাসিন্দা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন বক্সি বলেন, মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক এমপি মৃণাল কান্তি দাসকে মালায়ন বলে গালি দেওয়া, কুমিল্লা ছয় নির্বাচনী আসনের সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন বাহার কর্তৃক পূজা নিয়ে কটাক্ষ করে পূজারী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামের চারণকবি রানাদা রাধাপদ রায়ের উপরে হামলা, বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দুর্গাপূজার 3 দিন ছুটি করার দাবিতে তারা আজকে সমাবেশ করেছে। সেই জায়গায় আওয়ামী লীগ আজকের এই হামলা করেছে, এবং এই হামলা আজকের এভাবেই প্রমাণ করে যে বাংলাদেশে যতবার বিএনপির ক্ষমতার সময়ও বিরোধী দলে আওয়ামী লীগ ছিল, তখনও হিন্দুদের উপরে আক্রমণ করেছে ক্ষমতায় যাওয়ার স্বাদের জন্য। আজও হিন্দুদের উপরে আক্রমণ করছে, বহির্বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, এবং তারা বুঝাতে চায় যে আজকের আওয়ামী লীগ থাকতে এই অবস্থা, বিএনপি আসলে কি জানি হবে।